আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বনস্টি ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে আমি স্বাগত জানাচ্ছি আইনুন্নাহার জীববিজ্ঞান বিষয়ে কর্মরত সহকারী শিক্ষক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দশম শ্রেণীর নবম ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দিন দশম শ্রেণীর আজকে নবম ক্লাস কিন্তু অধ্যায় চারের অধ্যায় চারের প্রথম ক্লাস যেটাতে আলো আলো সংশ্লেষণে আলোক পর্যায় পাঠদান করাবো আশা করি অনলাইন ক্লাসে আমার সাথেই থাকবেন প্রথমেই বলে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসগুলো করার সময় অবশ্যই আপনারা আলোচ্য বিষয়ের উপরে যে অধ্যায়টা আমি আপনাদেরকে পাঠদান করাচ্ছি অর্থাৎ চতুর্থ অধ্যায় জীববিজ্ঞান বইটা খুলে চতুর্থ অধ্যায়টা খুলে সাথে একই সাথে মেইন বই এবং অনলাইন ক্লাসগুলো দুটোই দেখবেন কেন এই কাজটা করবেন কারণ পাঠদানের সুবিধার্থে আমরা অনলাইন ক্লাসে পাঠদানের সুবিধার্থে যে টপিকগুলো বোর্ডে নিয়ে আসি সেগুলোতে যতটুকু সম্ভব তথ্য আমরা চেষ্টা করি বোর্ডে আপনাদেরকে কথার মাধ্যমে চিত্রের মাধ্যমে এবং লেখার মাধ্যমে সরবরাহ করতে অধিকাংশ তথ্যই মেইন বইতে থাকে এবং এ আমাদের অনলাইন ক্লাসের তথ্য এবং মেইন বইয়ের তথ্যগুলো নিয়ে আপনারা যদি একসাথে এই টপিকগুলো ভালো করে পড়েন অবশ্যই আপনারা উপকৃত হবেন আসুন এবার আমাদের মূল আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় চার সালো সংশ্লেষণের আলোক পর্যায় প্রথমেই আসি সংশ্লেষণ কি শালো সংশ্লেষণ ইংলিশ হচ্ছে ফটোসিনথেসিস আমরা যদি ফটোসিন্থেসিসকে ভাঙি ফটো অর্থ আলো সিনথেসিস অর্থ বিশ্লেষণ সংশ্লেষণ আমার যদি আবার বলি সংশ্লেষণ তাহলে ফটোসিনথেসিস আলো সংশ্লেষণ অর্থাৎ আলো সংশ্লেষিত হয়ে যৌগ গঠন করার প্রক্রিয়া হচ্ছে শালক সংশ্লেষণ আর আমরা যদি আরও বিশদভাবে বলি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যের ফোটন কণাকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ক্লোরোফিল পানি সাহায্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করছে তাকে আমরা বলছি শালক সংশ্লেষণ তাহলে এখানে চারটি উপাদানের কথা আমি বললাম এক হচ্ছে ক্লোরোফিল দুই কার্বন ডাইঅক্সাইড তিন সূর্যের আলো চার বায়ুমণ্ডল থেকে পানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আপনারা বুঝতে পেরেছেন শালর সংশ্লেষণ কি আসুন এবার শালর সংশ্লেষণ উপাদান যেটা আমি চারটে উপাদানের কথা বললাম একটি হলো অবশ্যই এই চারটি উপাদানের কোনো একটি অনুপস্থিত থাকলে শালর সংশ্লেষণ প্রক্রিয়াটি সংগঠিত হবে না উপাদানগুলো হচ্ছে ক্লোরোফিন সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড এবং পানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আসুন শালর সংশ্লেষণের স্থান শালর সংশ্লেষণের কোথায় সংগঠিত হয় যেহেতু শাল সংশ্লেষণ এবং খাদ্য উৎপাদন শুধুমাত্র উদ্ভিদ উদ্ভিদ কোষে ঘটে উদ্ভিদেই সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই এটি উদ্ভিদেরই কোনো একটি অংশে শাল সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটছে শাল সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটার জন্য যেহেতু ক্লোরোফিল প্রধান ভূমিকা পালন করে তাহলে উদ্ভিদের সবুজ অঙ্গাণ অর্থাৎ পাতা প্রধান স্থান শাল সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য পাতার মধ্যে বিদ্যমান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি চিহ্নিত চিত্রে আসেন পাতার মধ্যে বিদ্যমান ম্যাসোফিল টিস্যু আবারও বলছি পাতার মধ্যে বিদ্যমান ম্যাসোফিল টিস্যুতে শালর সংশ্লেষণ সংগঠিত হয় তাহলে শালর সংশ্লেষণের স্থান হচ্ছে পাতার ম্যাসোফিল টিস্যু আমরা যদি লিখি শালর সংশ্লেষণের স্থান কোথায় পাতার ম্যাসোফিল টিস্যু এটা ম্যাসোফিল টিস্যু ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখে তাহলে ম্যাসোফিল টিস্যুকে আমরা এটা দেখছি লম্বাকৃতি যাকে বলছি পলিসেট প্যারেনকাইমা গোলাকার যেটাকে বলছি স্পঞ্জি প্যারেনকাইমা উদ্ভিদের পাতার এটা 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 হচ্ছে হচ্ছে এবং নিম্নতকের মধ্যে নিম্নতকে সবচেয়ে পত্র রন্দ বা স্টোমাটা বিদ্যমান স্টোমাটা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন নির্গমন করছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের বুঝার সুবিধার্থে স্টোমাটাকে আমি আরও বড় করে এঁকেছি এই স্টোমাটাতে রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা পাতার একটি কোষ এই দুটো হচ্ছে গার্সেল এটি হচ্ছে স্টোমাটা স্টোমাটা চারপাশে অসংখ্য ক্লোরোফাস্ট বিদ্যমান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের বুঝার সুবিধার্থে আমি এটি গোলাকার করে সবুজ রঙ করে এনেছি যেন আপনারা ক্লোরোফাস্টগুলো বুঝতে পারেন এই ক্লোরোফাস্টকে আরেকটু বড় করে আঁকলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ক্লোরোফাস্ট ক্লোরোফাস্টের মধ্যে রয়েছে থাইল্যাকয়েড থাইলাকয়েড এবং স্টোমা আবারও বলছি ক্লোরোফাস্ট ক্লোফাস্টের মধ্যে এটি ক্লোরোফাস্ট যেহেতু দ্বিস্তরী বাহিস্তর স্তর অন্তঃস্তর এবং এর মধ্যে রয়েছে থাইল্যাকোয়েড এবং স্টোমা এই থাইল্যাকোয়েডের মধ্যেই শালক সংশ্লেষণের আলোক পর্যায়টি সংগঠিত হয় চিহ্নিত চিত্র উঠিয়ে আনার কারণ হলো এই মধ্যেই শালক সংশ্লেষণের আলোক সংগঠিত হচ্ছে এখন আসছি সালক সংশ্লেষণের প্রকারভেদ শালক সংশ্লেষণ দুটি প্রকার এক হচ্ছে আলোক নির্ভর দুটি পর্যায়ে সংগঠিত হয় একটি হচ্ছে আলোক নির্ভর আর আরেকটি হচ্ছে অন্ধকার পর্যায় আজকে পা আলোচ্য বিষয় হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে মানে হলো এই প্রক্রিয়াটি সংগঠনের জন্য এই প্রক্রিয়াটি সংগঠনের জন্য অবশ্যই আলোর প্রয়োজন রয়েছে আলো ছাড়া এই প্রক্রিয়াটি সংগঠিত হবে না আসুন এবার এই আলোক নির্ভর পর্যায়টি আমি আপনাদেরকে বুঝাচ্ছি প্রথমে বলছি আলোক নির্ভর পর্যায়ে আলোক শক্তি আলোক শক্তি ফোটন যেটাকে বলছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে এটি এটিপি এবং এন এ এইচ প্লাস আয়নে পরিণত হচ্ছে যাটাকে আমরা বলছি আলোক পর্যায়ে আপনাদের প্রশ্ন আসতে পারে ম্যাম এটিপি কি এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাই ফসফেট এনএডিপি হচ্ছে নিকোটিনামাইড নিকোটিনামাইডিনোসিন ডাই নিউক্লিওটাইড ফসফেট আসুন এবার আমরা যাচ্ছি ফটো ফটোলাইসিস শালক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে দুটি বিক্রিয়া সংগঠিত হয় দুটি ঘটনা ঘটে একটি হচ্ছে ফটো আর একটি হচ্ছে শালক বিভাজন বা ফটোলাইসিস আসুন এবার ফটো কি কী শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ফটোফসফোরাইজেশন অর্থাৎ আমরা যদি সরাসরি বলি ফটোফসফোরাইজেশন হচ্ছে এটিপি তৈরির প্রক্রিয়া জ্ঞানমূলক আমরা এভাবেই লিখবো যে ফটোফসফোরাইজেশন হচ্ছে এটিপি তৈরির প্রক্রিয়া এবার ব্যাখ্যাতে যাচ্ছি ক্লোরোফিল অণু আলোক রশির ক্লোরোফিল অণু আলোক ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে বিক্রিয়াকারে আমরা যদি দেখি এডিপি অজৈব ফসফেট এটিপি এডিপি হচ্ছে এডিনোসিন ডাই ফসফেট আর আইপি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট দুটো মিলিত হয়ে তৈরি হচ্ছে এটিপি এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাই ফসফেট এখানে প্রভাবক হিসেবে কাজ করছে ক্লোরোফিল এবং সূর্যের আলো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু তাহলে আপনারা বুঝতে পেরেছেন ফটো কি অর্থাৎ এটিপি তৈরির প্রক্রিয়ায় হচ্ছে ফটো দ্বিতীয় ধাপটি হচ্ছে এই আলোক নির্ভর পর্যায়ে পানির বিভাজন ঘটে অর্থাৎ পানি ভাঙে কিভাবে আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন হাইড্রোজেন আয়ন ইলেকট্রন উৎপন্ন হওয়াকে পানি শালক বিভাজন বা ফটোলাইসিস বলছি যেটাকে আমরা ইংলিশে বলছি ফটোলাইসিস অর্থাৎ পানির বিভাজন আবার বলছি আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন হাইড্রোজেন আয়ন ইলেকট্রন উৎপন্ন হওয়াকে বলছি আমরা শালক বিভাজন বা ফটোলাইসিস বিক্রিয়াকারে যদি দেখি পানি ভেঙে দুটি ফোটন অক্সিজেন এবং ইলেকট্রন শালক সংশ্লেষণ প্রক্রিয়ার যে পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি এন এডিপি প্লাস এইচ প্লাস আয়নতে সঞ্চারিত হয় তাকে আলোক নির্ভর পর্যায়ে পড়ে বারবারই বলছি এখানে আলোক শক্তি অর্থাৎ সূর্যের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এটাকে আমরা আলোক নির্ভর পর্যায়ে বা লাইট ডিপেন্ডেন্ট ফেস বলছি আসুন এবার এই দুটো বিক্রিয়াকে সামগ্রিক আকারে যদি আমরা দেখাই তাহলে এডিপি এডিনোসিন ডাইফসফেট ইনঅর্গানিক ফসফেট দুই অণু নিকোটিনামাইড এডিনোসিন ডাইনিউক্লিওটাইট ফসফেট এবং দুই অণু পানি বিক্রিয়া করে তৈরি হচ্ছে এটিপি এডিনোসিন ট্রাইফসফেট নিকোটিনামাইড এডিনোসিন ডাইনিউক্লিওটাইট ফসফেট এবং অক্সিজেন তার মানে আমরা পাচ্ছি শালক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে আবারও বলছি শালক প্রক্রিয়ার আলোক পর্যায়ে দুটি ঘটনা ঘটছে এক হতল ফটোফস্ট্রোলাইজেশন আর একটি হচ্ছে ফটোলাইসিস সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা যেহেতু দশম শ্রেণীতে পড়েন বোর্ডে প্রায়ই উদ্দীপকে এই চিত্রটি দিয়ে বা এই চিত্রটি দিয়ে দেখায় যে উক্ত প্রক্রিয়ায় যেহেতু এখানে ক্লোফাস বিদ্যমান এবং সূর্য একে দেখায় সূর্যের আলো পড়ছে সেই ক্ষেত্রে এই পর্যায়টিতে দুটি ঘটনা ঘটে একটি হচ্ছে ফটো একই সাথে ফটোফস্ট্রোলাইজেশন এবং ফটোলাইসিস ঘটে ব্যাখ্যা করো তখন আমরা জ্ঞানমূলকে লিখবো উক্ত প্রক্রিয়াটি হচ্ছে শালক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় অনুধাবন অংশে আমরা আলোক নির্ভর পর্যায়ে কাকে বলে সেই ব্যাখ্যাটা সেই সংজ্ঞাটা লিখছি যে শালক সংশ্লোষণ প্রক্রিয়া যে পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি এনএডিপি এইচ এইচ প্লাস আয়নেতে সঞ্চারিত হয় তাকে আলোক নির্ভর পর্যায়ে পড়েন এরপরে আমরা দুটো ঘটনাকে একসাথে ব্যাখ্যা করে দিচ্ছি ফটো অর্থাৎ এবং ফটোলাইসিস ফটো কি আমি এখানে দিয়েছি বিক্রিয়া সহ লিখবেন এবং ফটোলাইসিস কি সেটিও দিয়েছি এবং দু এই প্রশ্নটা উপস্থাপন করার সময় খাতায় লেখার সময় আপনারা অবশ্যই বিক্রিয়াগুলো দেখা দিবেন কারণ বিক্রিয়া আপনার খাতার মানকে বৃদ্ধি করবে এবং নাম্বার পেতে সাহায্য করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তি অধ্যায় অধ্যায় চারের প্রথম ক্লাস নাম যেটা ছিল শাল সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় আগামী দিন শালো অন্ধকার পর্যায়টি আমি পাঠদান করাবো আশা করি আমি বিশ্বাস করি আপনারা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছেন এবং আপনারা হোমওয়ার্কগুলো করে অনলাইন ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছেন পরবর্তী ক্লাসে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তারপরও অনুরোধ করছি অনলাইন ক্লাসগুলো দেখবেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলবেন মা বাবার কথা শুনবেন নিয়মিত প্রতিটা সাবজেক্ট পড়বেন এবং অনলাইন ক্লাসগুলো দেখবেন আসসালামু আলাইকুম